السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেকগুলো যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং ইসলাম পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছাড়া আসে নাই, কিন্তু সাহাবা কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে, তারপরে আমরা কিন্তু ইসলাম পেয়েছি। তাহলে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ত ছাড়া হবে না? কিন্তু রক্ত তো তারা দিচ্ছে, রক্ত তারা দিচ্ছে, শিশুরা রক্ত দিচ্ছে, নিরীহ জনগণ রক্ত দিচ্ছে, রক্ত দিচ্ছে যারা বাইতুল মাকদেসকে ইহুদিদের কবল থেকে উদ্ধার করতে চায়। তারা প্রতি রমাদানেই তারা হামলার শিকার হয়। এই যে একটি অন্যায় যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, জানি না এটার কবে সমাধান। ইসলাম কিন্তু অমুসলিমদেরও ধর্মীয় অধিকার স্বীকার করে, ইসলাম আদর্শের কথা বলে, ইসলাম তার একমাত্র সত্য ধর্ম ইসলাম সেই কথা বলে, কিন্তু ইসলাম এটাও বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ইসলাম কাউকে হত্যা করে, কারো বাড়িঘর জ্বালিয়ে দিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে ব্যাপারটা এমন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধের কাফেলা প্রেরণ করতেন, কথা প্রসঙ্গে বলে রাখি, আল্লাহ নবী কখনো আক্রমণাত্মক লড়াই করেন নাই। অমুক রে দেশ দখল করো, অমুক সাম্রাজ্য দখল করো, আমি বড় নেতা হব, এ ধরনের চিন্তার ভিত্তিতে নবীজি কিন্তু জেহাদ ফি সাবিলিল্লাহর কাজ পরিচালনা করেন নাই। তাহলে জেহাদগুলো পরিচালিত হয়েছে কিভাবে? এলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জন্য। মহানবী জেহাদের কাফেলাকে নির্দেশ দিতেন, নসিহা করতেন, শিশুদেরকে হামলা করবে না, বৃদ্ধদেরকে হামলা করবে না, কেউ সারেন্ডার করলে তাকে নিরাপত্তা দিবে, হামলা করবে না, গরু বাছুর হামলা করবে না, কারো বাড়িঘর জ্বালিয়ে দেবে না, অসুস্থদেরকে হামলা করবে না। মহানবীর কি সুন্দর দিক নির্দেশনা, সুবহানাল্লাহ। যে এই যারা এইরকম অসুস্থ, অক্ষম, বাড়িঘর, শস্য, ফসল এগুলি ধ্বংস করবে না, নারী শিশু এদেরকে মারবে না, যারা সম্মুখ লড়াই করবে, ইসলামকে যারা নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তোমাদেরকে সশস্ত্র মোকাবেলা করবে, তোমরা তাদেরকেই জবাব দেবে। তাহলে দেখেন, তরবারের যুদ্ধ যখন হয়েছিল তখন পর্যন্ত আল্লাহ নবী এত সচেতন সেনাপতি ছিলেন যে যেন রক্তপাত কম হয়। আর এরা কি ধরনের নিষ্ঠুর! হে আমেরিকা, হে পশ্চিমা, হে ইউরোপ, আপনারা না বিশ্বে মানবতার স্লোগান দেন, আপনাদের দেশগুলিতে মানুষ গেলে আর আসতে চায় না, আপনাদের দেশে সুনাম করে যে আপনারা সেখানে নাগরিক অধিকার নিশ্চিত করেছেন, ধর্মীয় অধিকার নিশ্চিত করেছেন, আপনারা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করেছেন, এইসব মানুষ সুনাম করে, তাহলে আন্তর্জাতিকভাবেই সন্ত্রাসী অত্যাচারী ইহুদিদেরকে কেন সমর্থন দিচ্ছেন? আপনারা কি জানেন না তারা একটা স্বাধীন দেশ দখল করে নিয়েছে, এবং যাদের নিজেদের দেশ তারা আজকে দখলদারদের দ্বারা জুলুমের শিকার। কি করে আজকে এভাবে রক্তপাত হওয়ার পরে, নিরীহ মানুষ মরার পরে আপনারা নির্বিকার থাকতে পারেন, চুপ থাকতে পারেন? মহানবী যে দিক নির্দেশনা দিয়েছেন, কেয়ামত পর্যন্ত সেটা সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ। আর আপনারা বিমান হামলা করছেন, বোমা হামলা করছেন, নিরীহ মানুষ মারছেন, শিশু মারছেন, মহিলাদেরকে মারছেন, গরু বাছুর মারা যাচ্ছে, এমনকি গাছগাছালি পর্যন্ত আপনাদের হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। ইসলাম শ্রেষ্ঠ, যুগ যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাইতুল মাকদেস আপনারা দখল করে রাখতে পারবেন না। হে বিশ্বের শক্তিশালী দেশগুলো, অন্যায়ভাবে অন্ধের মতো যারা এই ডাকাতদেরকে, মানুষ হত্যাকারী, শিশু হত্যাকারী, নারী হত্যাকারীদেরকে সমর্থন করছেন, আপনাদের সাম্রাজ্য একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না।
ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে, সেখানে তাওহীদের কালেমা প্রতিষ্ঠিত হবে। আমাদের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা, হক কথাগুলো বলে যাওয়া, আর মুসলিম বিশ্বের দায়িত্ব প্রয়োজনে শূন্য প্রেরণ করে বাইতুল মাকদেসের মুজাহিদদেরকে সাহায্য করা। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।